রাজধানীর বনানীতে বিভিন্ন সুপার শপ ও প্রসাধনীর দোকানে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তন্ময় কুমার রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তন্ময়, অভিযানে কোন ধরনের অনিয়ম পাওয়া গেছে? শাস্তিমূলক ব্যবস্থা কি নেওয়া হয়েছে? রাজধানীর বনানীতে এই মুহূর্তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তার স্বার্থ রক্ষায় মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে একটি পারফিউম শপে অভিযান পরিচালনা করা হচ্ছে, যেখানে পারফিউমের পাশাপাশি বিভিন্ন বিউটি প্রোডাক্টস রয়েছে এবং একই সঙ্গে তারা স্কিন কেয়ারের বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করে থাকেন বলে আমাদেরকে জানিয়েছেন। মোট 71টি ব্র্যান্ডের প্রোডাক্ট তারা বিক্রি করে থাকেন, কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যখন তাদের কাছে এই যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোর যে যথাযথ কাগজ রাখার কথা রয়েছে, সেই কাগজ রাখার যে ব্যাপারটি সেটি যখন চাওয়া হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে, তারা সেরকম কোনো কাগজ আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে দেখাতে পারেনি। একই সঙ্গে আরেকটু জানিয়ে রাখতে চাই, তাদের যে এই যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটির কোনো ট্রেড লাইসেন্সের কপিও কিন্তু তারা দেখাতে পারেনি। যেটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে, তার কোনো যে কপি থাকার কথা ট্রেড লাইসেন্সের সেটি কোনো দেখাতে পারেনি। এবং একই সঙ্গে এই প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা এবং আরও একটি প্রতিষ্ঠানকে কিন্তু 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং অভিযানটি চলছে, এবং এখানে আরেকটু জানিয়ে রাখি যে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে আমদানিকারকের যে সিল থাকার কথা বা আমদানিকারকের যে কাগজ থাকার কথা সেটিও কিন্তু তারা দেখাতে পারেনি। এবং প্রোডাক্টের গায়ে, প্রতিটি প্রোডাক্টের গায়ে যে এমআরপি প্রাইস যেটি থাকার কথা সেরকম কোনো মূল্যও কিন্তু তারা দেখাতে পারেনি। অর্থাৎ নিজেদের মতো করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে নিজেদের মতো করে মূলত এই পণ্যগুলোর গায়ে, তারা প্রোডাক্টগুলোর গায়ে দামটি লিখে তারা এখানে বিক্রি করছেন। এবং একই সঙ্গে তারা যেটি বলেছেন যে এই প্রতিষ্ঠানটি যদি 1 লক্ষ টাকা দিতে অপারগ হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। তারপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর আসলে তাদের ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেনি। তারা যেটি বলেছেন যে এই যে ব্যাখ্যা সেটি গ্রহণযোগ্য নয়, যদি ব্যাখ্যা দিতে হয় তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে মূল কার্যালয় রয়েছে সেখানে গিয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এবং একই সঙ্গে যেটি বলা হয়েছে যে আজকে যদি তারা এই জরিমানার টাকাটি না দিতে পারে তাহলে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে এবং ব্যাখ্যা দেওয়ার পর আসলে এই প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হবে। তো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন সেরকমই চেষ্টা চলছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে সকালে যখন অভিযান শুরু হয়েছিল তখন কিন্তু একটি সুপার শপকে এরকম অবৈধ পণ্য বা এই যে আমদানিকারকের কাগজ ছাড়া পণ্য বিক্রি দায়ে 1 লক্ষ টাকা এবং আরও একটি প্রতিষ্ঠানকে কিন্তু 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তো সম্পা, এই ছিল বনানী থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সবশেষ পরিস্থিতি। আমাদের সঙ্গে রাজধানীর বনানী এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তন্ময় কুমার রায়। তিনি জানাচ্ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান সম্পর্কে।